বাংলাদেশ থেকে আরও দূরে সরে গেছে প্রবল ঘূর্ণিঝড় অশনি। ঝড়টি এখন ভারতের অন্ধ্র উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিমে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী 12 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। অশনির প্রভাবে দেশে ভারী বৃষ্টি হতে পারে। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। ঘূর্ণিঝড় অশনি আজ সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1180, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1140, মোংলা সমুদ্রবন্দর থেকে 1040 এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1045 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী 12 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগের জায়গা থেকে আরও উত্তর পশ্চিমে সরে গেছে। আপাতত বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম, তবে অশনির প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। এরপরও রাতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের। এতে বাংলাদেশে আসার সম্ভাবনা নেই এবং তেমন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও নেই। প্রবল ঘূর্ণিঝড়টি কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।